Hello friends, welcome back to my channel. নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো আর এতদিনে তোমরা নিশ্চয়ই আমার ইভিনিং ঈদ মেকআপ আর ডে টাইম ঈদ মেকআপ দেখে ফেলেছো সেই সাথে নিশ্চয়ই তোমরা আমার ফেস মাস্কের ভিডিওটি দেখে ফেলেছো কিভাবে ঈদের দিন তোমাদের স্কিনকে গ্লোই করবে সেটা রেসিপি নিশ্চয়ই তোমরা এতদিনে পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো আমি ঠিক এখানে এখন প্রত্যেকটা লিংক দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লিংক তোমরা এখন দেখতে পাবে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো তিনটা হেয়ারস্টাইল এবং এই প্রতিটা হেয়ারস্টাইল করতে তোমাদের মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে এর বেশি একদম লাগবে না কারণ ঈদের দিন তোমরা সকালবেলা অনেক ব্যস্ত থাকবে মেকআপ রান্না বান্না বা ঘোরাঘুরি নিয়ে চুলের পেছনে হয়তো বা অতটা সময় তোমরা দিতে পারবে না এজন্য আমি আজকে তোমাদের জন্য তিনটা হেয়ারস্টাইল নিয়ে এসেছি হেয়ারস্টাইল আজকে এজন্য করেছি তোমরা তো একজন এক রকম পোশাক পরবে হয়তো ঈদে কেউ হয়তো ওয়েস্টার্ন পরবে কেউ শাড়ি পরবে কেউ সালোয়ার কামিজ পরবে বা তোমাদের মধ্যে অনেকে টিনেজারও আছো তোমাদের সবার কথা মাথায় রেখে আমি আজকে তিন রকমের হেয়ারস্টাইল করেছি তাহলে চলো আমরা দেখে নেই প্রথম হেয়ারস্টাইলে আমি তোমাদের করে দেখাবো কিভাবে পাফি স্লিক পনিটেল করতে হয় এটার জন্য প্রথমে আমি আমার মাথার ক্রাউনের কিছু অংশের চুল নিয়ে সেটাকে আলাদাভাবে পেঁচিয়ে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি এবার বাকি চুলগুলোকে নিয়ে আমি অনেক উঁচুতে একটা পনিটেল করছি যতটা উঁচুতে করা যায় ততটাই ভালো এবার একটি চিরুনি নিয়ে আমি আমার চুলগুলোকে স্মুথ করে দিচ্ছি এতে পনিটেলটা দেখতে অনেক ভালো লাগবে যে চুলগুলোকে আমি ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম সেগুলোকে আমি খুলে নিয়ে আঁচড়ে নিচ্ছি এবার ছোট ছোট পার্ট করে আমি সেই পার্টগুলোকে টিজ করে নিচ্ছি যতটা ভালোভাবে টিজ করবে ততটা পাফিনেস তোমাদের বেশি হবে এবং ততটাই লং লাস্টিং হবে পাফ করা চুলগুলোকে আমি পেছনের দিকে নিয়ে যাচ্ছি মিররে দেখে নিচ্ছি যে ঠিক কতটা উঁচুতে আমি এটাতে ক্লিপ লাগাবো এবং চিরুনি দিয়ে আমি এটাকে বারবার হালকাভাবে আঁচড়ে নিচ্ছি এবং চিরুনির নিচের শার্প অংশটা দিয়ে আমি আমার চুলগুলোকে পাফ করে নিচ্ছি যখন আমার মনে হবে যে এবার আমার চুলটা যথেষ্ট পাফি হয়েছে এবং আমার মন মতো হয়েছে তখন আমি দুটো ক্লিপ দিয়ে আটকে নিব ঠিক যেখানে আমি রাবার ব্যান্ড দিয়ে পনিটেল করেছিলাম তার ওপরের অংশে আমি এটা করবো এতে যেটা হবে রাবার ব্যান্ডটা ঢাকা পড়ে যাবে বারবার আমি চিরুনি দিয়ে আমার চুলটাকে স্মুথ করে নিচ্ছি আমি কিন্তু মোটেও চিরুনিটা চুলের ভেতরে ঢুকে আঁচড়াচ্ছি না হালকা জাস্ট আমি আমার চুলের উপরে টাচ করছি এবার একটা স্প্রে নিয়ে আমি আমার চিরুনিতে স্প্রে করছি এবং আবারও আমি হালকা হাতে আমার চুলের ওপরের অংশকে এবং আমার মাথার পেছনের দিকের অংশগুলোকে আমি আঁচড়ে নিচ্ছি যাতে একদম স্লিক একটা লুক আসে এবং খুব শাইনি দেখা যায় আমার চুলগুলোকে তো এই ছিল আমার আজকের পাফি স্লিক পনিটেল 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আশা করি তোমাদের ভালো লেগেছে যারা তোমরা ওয়েস্টার্ন পরবে বা যারা টিনেজার ইভেন যারা সালোয়ার কামিজ পরবে তাদের সাথেও এই হেয়ারস্টাইলটা অনেক সুন্দর মানাবে দ্বিতীয় হেয়ারস্টাইলে আমি তোমাদের টুইস্টেড বান করে দেখাবো আমি আমার চুলকে মাঝখানে সিঁথি করে নিয়েছি এবং সিঁথির একপাশের চুলগুলোকে তোমরা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ এভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি চেষ্টা করব একটু টাইট করে পেঁচানোর তবে এটা যে একদম পারফেক্ট হতে হবে মোটেও এমনটা না ভালোভাবে পেঁচিয়ে নেয়ার পরে আমি আমার সিঁথির আরেক পাশের চুলগুলোকেও একইভাবে পেঁচিয়ে নিব আরেক হাত দিয়ে এক হাত দিয়ে করাটা একটু কষ্টের কিন্তু আমি আগেও বলেছি এটা একদম পারফেক্ট হতে হবে এমন না আমি খুব সুন্দর লুজ একটা মেসি টুইস্টেড বান তোমাদের এখন করে দেখাবো টুইস্ট করা দুটো পার্টকে আমি একসাথে নিয়ে একটা ব্যান্ড দিয়ে টাইট করে আটকে দিলাম টুইস্ট করা পার্টগুলো থেকে একটু টেনে টেনে চুল বের করে আমি এটাতে একটা মেসি লুক আনার চেষ্টা করছি এবং পেছনে আমি যেখানে ব্যান্ড বেঁধেছিলাম সেখানে আমি একটা লুপের মতো করব এবং আমি আমার চুলগুলো থেকে অল্প অল্প অংশ নিচ্ছি এবং এই লুপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এটাকে মুখে বলাটা একটু কঠিন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যেভাবে আমি চুলটাকে ভেতরে ঢুকাচ্ছি ছোট ছোট পার্ট করে তোমাদের চুল যাদের ছোট তাদের হয়তো বা একবার দুইবারই হয়ে যাবে কিন্তু আমার চুল একটু বড় আমার 4 থেকে 5 বার করতে হচ্ছে এরকম একই প্রসেস আমি বারবার রিপিট করছি এবং যখন আমার চুলগুলো আর ভেতরে ঢোকানোর মতো থাকবে না তখন আমরা দেখতে পাবো সুন্দর একটা বানের মতো দেখা যাচ্ছে ওখানে আমি একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এই ছিল আমার টুইস্টেড বান লুক খুবই সুন্দর দেখা যায় শাড়ির সাথে তোমরা এটা করতে পারো গাউনের সাথে তোমরা এটা করতে পারো অনেক বেশি সুন্দর আর এলিগ্যান্ট একটা হেয়ারস্টাইল আশা করি এটাও তোমাদের ভালো লেগেছে
আমার তৃতীয় এবং শেষ হেয়ারস্টাইল হচ্ছে মেসি বান। পৃথিবীর সব থেকে সহজ হেয়ারস্টাইল এটা, আর করতে 1 থেকে 2 মিনিট লাগে। গরমের দিনে অনেক আরামও দেয়, যে কোনো পোশাকের সাথে এটা মানিয়ে যাবে। প্রথমে আমি একটা পনিটেল করে নিচ্ছি। পনিটেল আমি পুরোপুরি করব না, আমি পনিটেলটাকে অর্ধেক করে নিচ্ছি। চুলগুলোকে আমি টেনে টেনে ফ্যানের মতো বানাবো এবং বাকি চুলগুলোকে নিয়ে আমি পেঁচিয়ে দিব। এটার কোনো নিয়ম নেই। এখন তোমরা ইচ্ছা মতো তোমাদের চুলগুলোকে টেনে টেনে মেসি করবে, এবং যখন তোমাদের মনে হবে যে এটা যথেষ্ট মেসি হয়েছে বা তোমাদের মনের মতো হয়েছে, তখন তোমরা জাস্ট কালো ক্লিপ দিয়ে আটকে দিবে। এই তো, এটাই হচ্ছে আমাদের মেসি বান। তবে চুলটাকে আরেকটু স্মুথ দেখানোর জন্য আমি একটা চিরুনিতে স্প্রে করে নিচ্ছি, এবং এই চিরুনিটা দিয়ে আমি আমার মাথার পেছনের চুলগুলোকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আশা করি এই হেয়ারস্টাইলটাও তোমাদের ভালো লেগেছে। আশা করছি তোমাদের আমার আজকের এই 3টা হেয়ারস্টাইল ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবও করো, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে ইউটিউব চ্যানেলে তোমরা যখন আমাকে কমেন্ট করো আমি সেই কমেন্টে রিপ্লাই দিতে পারি না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অনেক থ্যাংকস। তোমরা পৃথিবীর যে যেখানে আছো, যে যেদিন ঈদ পালন করছো, সবাইকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের এই টিউটোরিয়াল। সবাইকে ঈদ মোবারক।